কোনদিন তো কইলেন শাক পাতাড়ি ভাজি, আরে বাবা আবার সকালে কি করছে, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, জামাই মনে হয় কাল হাটের দিন মাছ কিনে মাছ নিয়ে সকাল বর্ষা তোমার বিয়ে দেবো, হ্যাঁ
তুমি যতই পাগলামি করো বুঝতে পেরেছো টুপি দাও আবু বসে জীবনে ডাক চৈত মাসে দিয়ে আবু আমি নতুন কেরাতি শিখেছি দেখো এই দেখো আমার সামনে আমার আমি ধুলন খেলবো তুই যাক ধুলন তুই গলায় দড়ি নিয়ে মরে তুই গলায় দড়ি নিয়ে মরে আবুর কোলে কদিন ছড়ি নে না কি এর মধ্যে মা ঢুকে গেল তো আমি ভাই আজ আবার যাবো তোর ঘরে আবার খাবো এমনি পাল্লি মনে জানি যাই না জানি না যাই বিষয়টা কি হলো আমি তো বুঝলাম না কিসের বিষয় কি হইল রে এতদিন পরে আমার বাপকে তুমি কি দেখি বলে কথা দিলেন হ্যাঁ তোর বাপ কখন আইলো আমি তার খেতে বোকা পাগল নাকি আমার মাথা দাদা তোর মতো আব্বা আইলো নাকি কদিন কদিন আব্বা কই এ কই কই ঘরের মাই তো আসিনি আসিনি কি হয়েছে কবিতা বুনা আমি কিছু খারাপ কিছু করেছি নাই হ্যাঁ খারাপ কিছু যদি করেই থাকি খারাপ দেখবি কি দেখ
ও আবু এখন বসেন কানছো কে ভাই ভালো আছো আর কই রে এরকম কষ্ট কে ভাই ভাই কি সমস্যা কি কথা কইছ না আমি তো রাহি ও আবু তুই কানছিস কার ভাই এরকম কষ্ট কে ওরা তো জানি হ্যাঁ কি আমার সাথে সেরকম হবেন না আরে এই আরে কি শোন প্রথমে হয়েছি পাগল এবার হলাম প্রতিবন্ধী তোর বাপ মা আমার সর্ব শান্ত করে ফেলে দিয়েছে আমি দেখলাম ওরা তুই অপমানি বোধ করে না ওরা যাতে অপমানি বোধ করলো এই যে হইলো আজকে থেকে ওই বাপ মার সাথে সম্পর্ক বন্ধ শোনের ভাই আপনারা আছেন শ্বশুর শাড়ি কি করে তাড়াতে হয় আমার কাছে শিখে নেবে কিন্তু ভাই অরিজিনালি করবেন না হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোটি অবশ্যই আপনারা সাথে রাখবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন বেল আইকনটি বাজানোর সাথে সাথে আমরা যে কন্টেন্টগুলো ছাড়বো এই চ্যানেলে অবশ্যই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না